নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার জন্য একটি প্র্যাকটিস সেট বুক কিন্তু রিভিউ করব। তো দু হাজার বাইশের পরীক্ষা কিন্তু আর খুব বেশি দিন দেরি নয় আর কি মানে অফিসিয়াল কোনো ডেট অ্যানাউন্স না হলেও আন একটা ডেট যেটা কিনা জুন সেটা কিন্তু মার্কেটে চলছে তো আমরা ধরে নিই যদি যে সেটাই একটা মানে সেই দিনকেই আর কি পরীক্ষা হবে তো মোটামুটি আমাদের হাতে আর দেড় মাস মতন সময় রয়েছে তো এই সময়টা কিন্তু একটি আদর্শ সময় বিভিন্ন প্র্যাকটিস সেট সলভ করার ক্ষেত্রে ঠিক আছে এই সময়টা আমাদের প্রস্তুতি আরও কিন্তু জোরদার করতে হবে প্র্যাকটিস সেট সলভ করার মাধ্যমে সেটা যে কোনো প্রকাশনীর প্র্যাকটিস সেট হতে পারে তো আমি তোমাদের জন্য যেটা চুজ করেছি মানে আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউ বিসিএসের এই প্র্যাকটিস সেটটা ঠিক আছে তোমরা হয়তো অনেকেই এই প্র্যাকটিস সেট থেকে মানে প্র্যাকটিস করেছো এবং অনেকে হয়তো বইটা দেখেছো তো আমার কাছে কিছু ইমেল এসেছিল এই বইটা সম্পর্কে তার জন্য বইটা আমি তোমাদেরকে রিভিউ করছি তো প্রথমে তোমরা দেখো এই বইটা কিন্তু যেটা নাম হচ্ছে ক্র্যাক ডাব্লিউ ঠিক আছে প্রিলিমস মক প্র্যাকটিস বুক দু বাই সন্দীপ আধ্যা অ্যান্ড ডক্টর দীপা রয় চিফ এডিটরস কারা রয়েছে কেসি বালা অভিরূপ দা ঠিক আছে অভিরূপ ভট্টাচার্যী ডক্টর মোহিত মোল্লা এবং চিরঞ্জিত মন্ডল ঠিক আছে আর এই বইটা এস এস এজেন্সি থেকে এস বুক এজেন্সি থেকে কিন্তু পাবলিশ হয় আচ্ছা তাহলে এই বইটা খুললে আমরা প্রথম কীরকম এক্সপিরিয়েন্স পেতে পারি সেটা এবার দেখব তো তার আগে বলে রাখি তোমাদের যদি এই বইটা সংক্রান্ত এবং ডাব্লিউ সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকে কোনো রকম কোয়ারি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকবে ঠিক আছে সেখানে তোমরা মেল করে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা প্রথম যখন আমরা বইটা খুলি তো এরকম বেশ একটা গ্লেজি পেপারের মধ্যে কিন্তু বিভিন্ন ইনফরমেশানগুলো যেগুলো কিনা ফার্স্ট পেপারে রয়েছে মানে ফার্স্ট পেজে রয়েছে সেটা কিন্তু দেওয়া থাকে তো এটা আমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয় তো দেখি এই বইটার দাম কী আছে বইটার দাম রয়েছে তিনশো আশি টাকা এখানে প্রিন্টেড প্রাইস রয়েছে যেটা থেকে কি না তোমরা মোটামুটি কলেজ স্ট্রিটে যদি গিয়ে বইটা এনো তাহলে থার্টি ফাইভ টু ফোরটি ডিসকাউন্ট পেতে পারো ঠিক আছে কিন্তু তোমরা যদি দূরে কোথাও থাকো অর্থাৎ ধরো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বা দক্ষিণ দিনাজপুর সেখানে তোমাদের লোকাল মার্কেটে ঠিক কতটা ডিসকাউন্ট দেবে সেটা আমার পক্ষে বলা কিন্তু মুশকিল তো সেক্ষেত্রে তোমরা দশ থেকে কুড়ি পার্সেন্টের মধ্যেই কিন্তু ডিসকাউন্ট ভ্যারি করে আর এই বইটা কিন্তু অনলাইন অ্যাভেলেবেল আছে অ্যামাজনে তো সেখানে তোমরা দেখতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আচ্ছা এর পরে যে পেজটা রয়েছে সেখানে দেখো এখানে বিভিন্ন যে সাবজেক্ট মানে আমাদের প্রিলিমসের যে আটটা সাবজেক্ট রয়েছে সেই আটটা সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে ঠিক আছে এছাড়াও আইডিয়াল টার্গেট মার্কস দেওয়া রয়েছে যেটা কিনা আমাদের টার্গেট করতে হবে পরীক্ষার জন্য কাট অফ ক্লিয়ারের ক্ষেত্রে তো এখানে একটা সুপষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে এর পরের পেজে যদি আমরা দেখি ভালো করে যে এই বইটাতে যে কোশ্চেন লেভেল কেমন আছে দেখো এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে খুব সহজ প্রশ্ন দশ পার্সেন্ট রয়েছে এর পরে একটু কঠিন প্রশ্ন পঁচিশ পার্সেন্ট এবং মাঝামাঝি প্রশ্ন চল্লিশ পার্সেন্ট এবং খুব কঠিন প্রশ্ন আর কি মানে কঠিন প্রশ্ন কুড়ি পার্সেন্ট এবং খুব কঠিন প্রশ্ন পাঁচ পার্সেন্ট রয়েছে তো ডাব্লিউ বিসিএস ফিল্মসে কিন্তু মোটামুটি এই ধরনেরই প্রশ্ন আসে ঠিক আছে আর এই বইটার ক্ষেত্রে দেখো এখানে এই পেজটাতে ডাব্লু বিসিএসে কী কী বই পড়া যেতে পারে সেই নিয়ে কিন্তু একটি মানে এখানে একটা ক্ষোভ মানে একটি ছক দেওয়া রয়েছে যেখানে এখানে একটি বুক লিস্ট প্রোভাইড করা হয়েছে অবশ্যই তোমরা সেটা দেখতে পারো একটা স্ক্রিনশট করে নিতে পারো আচ্ছা এরপর এই বইটার কন্টেন্ট যদি আমরা দেখি তো সেখানে পঁচিশটা কিন্তু ফুল লেন্থ প্র্যাকটিস সেট রয়েছে ঠিক আছে একদম ফুল লেন্থ ইংলিশ ভার্সানের বই এটা ওকে আচ্ছা তারপরের পাটটা যেটা দুটো অংশে বইটা ভাগ করা তারপরের পার্টা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু প্র্যাকটিস সেট পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট রয়েছে তো প্রথম প্র্যাকটিস সেট যদি আমরা দেখি কিভাবে সাজানো রয়েছে কন্টেন্ট তাহলে দেখো প্রথমে আমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষাতে ঠিক যেভাবে প্রশ্ন আসে এখানে প্র্যাকটিস সেটটাও কিন্তু ঠিক সেইভাবেই সাজানো রয়েছে বোঝা গেল প্রথম পঁচিশটা প্রশ্ন কিন্তু এখানে ইংলিশে আসে এরমভাবেই কোশ্চেন ডাব্লু আসে তো ঠিক সেইভাবে কিন্তু সাজানো রয়েছে পঁচিশটা প্রশ্ন তারপরে পঁচিশ মানে ছাব্বিশ নম্বর থেকে কিন্তু র্যান্ডমলি যেরম ধরনের প্রশ্ন আসে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইকোনমি পলিটি ওকে ম্যাথ জিআই ইত্যাদি কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে আশা করছি দেখতে পাচ্ছ এবার প্রতিটা প্র্যাকটিসেট শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু এখানে প্র্যাকটিসেটেড অ্যান্সার এখানে দিয়ে দেওয়া হয়েছে তো ইংরাজির যে প্রথম পঁচিশটা প্রশ্ন এখানে কোনোরকম এক্সপ্লেনেশান দেওয়া নেই শুধুমাত্র উত্তরগুলো দেওয়া রয়েছে তো এখানে আমি একটুখানি আমার মনে হয়েছে এখানে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে যদি এখানে যে গ্রামারিটিক্যাল প্রশ্নগুলো রয়েছে সেগুলোর যদি একটুখানি মানে এক্সপ্লেনেশান দিয়ে দেওয়া যেত যে মানে কোন রুলের মাধ্যমে এটা করা হয়েছে সেটা ক্ষেত্রে কিন্তু আরও ভালো হতো মানে ব্যাপারটা একটুখানি ভালো হতো ঠিক আছে হয়তো পরের বারে হয়তো এটা ইম্প্রুভ করে নেওয়া হবে যাই হোক এরপর দেখো অঙ্ক কিন্তু এখানে সুন্দর করে সলভ করে দেওয়া রয়েছে আশা করছি দেখতে পাচ্ছ অঙ্কর প্রশ্নগুলো এবং বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রেই জিএসের ক্ষেত্রে মানে হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু এখানে এক্সপ্লেনেশান করে দেওয়া রয়েছে উত্তর এই এক্সপ্লেনেশান উত্তর দেওয়ার ফলে একটা জিনিস তোমরা শিওর থাকবে কি যে উত্তরটা কিন্তু ভুল নয় মানে দেখো র্যান্ডামলি যদি শুধুমাত্র এরকম উত্তর দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো প্রিন্টিং মিস্টেক বা কোনো কারণে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু যখন একটা এক্সপ্লেনেশান দেওয়া হয় কোনো উত্তরের সেক্ষেত্রে কিন্তু সেই চান্সটা থাকে না ওকে এরপর দেখো আমি যেমন বললাম যে অঙ্কের প্রশ্নগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু এখানে সলিউশন করে দেওয়া হয়েছে জিআই এর ক্ষেত্রেও কিন্তু সেম এখানে সলিউশন করে দেওয়া হয়েছে জিআইয়ের প্রশ্নগুলো ঠিক আছে কোনো রকম অসুবিধা হবে না দেখতে পাচ্ছ যে এর প্রশ্ন কিন্তু সলিউশন করে দেওয়া হয়েছে লাস্টে আবার দেখলাম একশো ছিয়াত্তর থেকে দুশো নম্বর প্রশ্নতে খুব বেশি এক্সপ্লেনেশান নেই তো মোটামুটি এইট্টি পার্সেন্ট কোশ্চেনের কিন্তু এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে এটা আমি বলতে পারি তবে হ্যাঁ এইট্টি পার্সেন্টের বেশি হবে কেননা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলোর কোনো এক্সপ্লেনেশান আমার মনে হয় না দরকার পড়ে তো এইভাবে কিন্তু পঁচিশটা প্র্যাকটিস সেট এখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে আরেকটা কথা আমাকে বলতেই হচ্ছে যে এই বইটার পেজ কোয়ালিটির সঙ্গে কিন্তু রকম মানে কী বলবো কম্প্রোমাইজ কিন্তু করা হয়নি সাধারণত প্র্যাকটিস সেটের যে মানে পেজ কোয়ালিটি থাকে সেটা তুলনামূলক ভালো হয় না ঠিক আছে একটুখানি মানে যেহেতু তিন চার মাসের বই বা খুব বেশি দিন ইউজ হবে না তো এই বইটার কিন্তু সেক্ষেত্রে সেটা নয় এই বইটার কিন্তু একদম টেক্সট বইয়ের মতন পেজ কোয়ালিটি দেওয়া হয়েছে আচ্ছা এরপরে যেটা আমরা দেখব দেখো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ওয়ান এখানে কিন্তু প্রতিটা প্র্যাকটিস সেটে পঁচিশটা করে প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার তলাতেই পঁচিশটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে লাস্টেরটা প্রিন্টিং এখানে আসেনি ঠিক আছে তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো দেখলাম মোটামুটি বেশ কারেন্ট কো মানে কারেন্ট কোশ্চেনও কিন্তু রয়েছে মানে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে মানে কী বলবো কারেন্ট বলতে একদম রিসেন্ট মান্থের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে অ্যাড করা হয়েছে বেশ ভালো আর খুব বেশি রিপিট নেই আর প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রেও আমি বলতে চাইব যে কয়েকটা প্র্যাকটিস সেট আমি দেখলাম সেখানে কিন্তু কোশ্চেন রিপিট আমি পাইনি হয়তো কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে বা কিছু প্রশ্ন ভুল হতে পারে উত্তর ভুল থাকতে পারে অথবা কোনো প্রিন্টিং মিস্টেক হতে পারে সেটা সমস্ত বইতেই থাকে ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখানে মোটামুটি পঁচিশটা সেটে পঁচিশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো ছশো পঁচিশটা মতন কোশ্চেন তোমরা পাবে এবং তোমাদের কী বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রিপারেশানটা তোমরা নিয়েছো এতদিন ধরে নোট করে হোক নিজে বা বিভিন্ন বই থেকে তো সেটা তোমরা একবার ভালো করে ঝালিয়ে নিতে পারবে ওকে আচ্ছা এরপর যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে দেখো এক সেকেন্ড দেখো আটটা মতন এখানে শিটের কিন্তু মানে আর কি ডেমো দে দিয়ে দেওয়া হয়েছে যাতে কিনা তোমরা কিনা যারা নতুন প্রিপারেশান নিচ্ছ সেক্ষেত্রে যারা কিনা একবারও শিট ফিল আপ নি তাদের কিন্তু একটু প্র্যাকটিস হয়ে যাবে কেননা ওয়েমার শিট ফিল আপ করাটা কিন্তু খুবই জরুরি মানে প্র্যাকটিস করে যাওয়াটা কেননা ওখানে যদি রকম ভুলভ্রান্তি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো পরীক্ষাটা লস হয়ে যাবে তো এখানে খুব ভালো করে সুন্দরভাবে ডেমো একটা শিট দেওয়া রয়েছে আটটা তো আটটায় তোমরা যথেষ্ট ভালোভাবে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এরকম আটটা তোমরা এখান থেকে কাট করে প্রতিটা আর কি প্রিলিমিনারির যে প্র্যাকটিস সেট আছে আটটা প্র্যাকটিস সেট এখানে তোমরা দিতেই পারো ঠিক আছে তো সেক্ষেত্রে এবার এই বইটার কিন্তু একটা বাংলা ভার্সানও হয় এই যে এই বইটা ঠিক আছে ছবিটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি বলো যে এই বইটার রিভিউ চাই তাহলে আমি এই বইটার রিভিউ কিন্তু করে দেব আর একটা কথা বলে রাখি এই বইটা কারা কিনবে কারা কিনবে না যারা কিনা ডাব্লিউ বিসিস প্রিলিমিনারিতে ভালো মোটামুটি প্রিপারেশান নিচ্ছ তারা সবাই কিনতে পারো যদি তোমরা কেউ অন্য কোনো বই কিনেছো প্র্যাকটিস করে ফেলেছো তাহলে আর এই বইটা নেওয়ার দরকার নেই কারণ প্র্যাকটিস সেট যেরম সব কটা হয়তো কিছু ভালো এই বইটা এরকম চলছে ঠিক আছে কিন্তু যথেষ্ট ভালো বই আমার মতে মনে হয়েছে এই বইটা কিন্তু খুব ভালো আচ্ছা তো যাই হোক বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি তোমাদের এই বইটা সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ